এমন একটা রাস্তাতে ঢুকাইছে, এটা সোলিংকোর রাস্তা। গুগল ম্যাপে এগুলো রাস্তা ইনপুট দেওয়া থাকে, সেটা আমার কাছে একটু অবাক করার মতো বিষয় ছিল। যাচ্ছি যখন, যেতে থাকি, আর বেস্ট ভিউ হচ্ছিল এই, দেখেন কত সুন্দর একটা পাহাড়ি ভিউ। ঠিক আছে, তবে কাউকে একটু জিজ্ঞেস করতে পারলে ভালোই তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাত স্টাডি। তো ভিউয়ার্স, গতকালকে রাতে আমরা ছিলাম নুসরাত আবাসিক হোটেল বিয়ানি বাজারে। এই হচ্ছে হলো বিয়ানি বাজারের ভিউ। গতকালকে আমরা মাদবকুণ্ড থেকে রওনা দিয়েছিলাম অলমোস্ট 6:30-7টার দিকে। দেন ওখান থেকে আমরা এক ঘন্টা ড্রাইভ করে এই বিয়ানি বাজার আসে পৌঁছালাম। আমরা ছিলাম এই রুমটাতে, এই রুম এবং পাশে আরেকটা রুম নেওয়া হয়েছে, ওটা এসি রুম আর একটা নন এসি রুম। এখানে জানলা দিয়ে খুব সুন্দর একটা বাতাস আসছে, ভিউটা অনেক সুন্দর। এখানে বাগান করে রেখেছে অনেকে। দেখ তো, এই রুম, দুই রুমের ভাড়া আমাদের পড়েছে বলতে গেলে খুবই চিপ, 800-850 টাকা। আমরা তাদেরকে একটু বেশি করে পেমেন্ট করে দিব, যেহেতু তারা এক রুমের ভাড়া দিয়ে আমাদেরকে দুই রুম খুলে দিয়েছে, ওটা তিনজনের রুম। এই হচ্ছিল কথা। তো এগুলো কমান, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, ডাবল বেডের, হ্যাঁ ভাই, এসি করা। আর এটা হচ্ছে হলো সামনে রাস্তার গেট। তো ভিউস, এখন যাচ্ছি নাস্তা করার জন্য। নাস্তা করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আল্লাহালের উদ্দেশ্যে রওনা দেবো। আর এই হোটেলে থাকতে হলে আপনাদের বাইকগুলোকে এভাবে রাখতে হবে। এখানে যেমন এটা আমার বাইক, এটা সাবিত ভাইয়ের বাইক, এটা ফারাবি ভাইয়ের বাইক, আর এটা কায়নাত ভাইয়ের বাইক। তো মোটামুটি এইভাবে আপনাদের বাইকগুলোকে রাখতে হবে এবং এই গেটটা লাগিয়ে রাখতে হবে, সো প্রোটেক্টিভ। আর এই বিল্ডিংটার নাম হচ্ছে হলো আজির মার্কেট, নুসরাত আবাসিক হোটেল। তো এই কমপ্লিট, এখন রওনা দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কালকে আমার একটা গ্লোভস কেনা পড়ছে, এখানে সময়ের ইয়া পাওয়া যায়, গ্লোভস পাওয়া যায়, সো ওই গ্লোভসটাই নিয়েছি। এটাই হচ্ছে হলো ওদের বেস্ট কোয়ালিটির মেশ গ্লোভস ছিল, তো এটা নিয়ে আজকে রাইড করব। আর আমরা ছিলাম, যেটা বললাম, হ্যাঁ সাবিত ভাই, তো আমরা ছিলাম হচ্ছিল বিয়ানি বাজার ওজির মার্কেটে। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইয়ে আছে এখানে, এটা হচ্ছে নুসরাত আবাসিক হোটেল। তো ভিউয়ার্স, চলেন রাস্তায় কথা হবে। বিয়ানি বাজার থেকে যাত্রা শুরু করলাম লালাকালের উদ্দেশ্যে। এখানে দেখাচ্ছে 1:45, এখন যাচ্ছি টোটাল 54 কিলো, 10:37 পৌঁছার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, রওনা দিলাম আল্লাহর নামে। তবে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, সো আপনারা অবশ্যই পুরো ব্লগটা দেখবেন, তাহলে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। গতকালকে রাতে এখানে বিয়ানি বাজারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো গতকালকে রাতে কারেন্টও ছিল না, কারেন্ট আসতে আসতে অলমোস্ট আপনার মিডল অফ দ্য নাইট, অর্থাৎ 12:30-1 বেজে গিয়েছিল। তো বৃষ্টি হওয়ার জন্য আজকে প্রকৃতিটা কিন্তু অনেক ভিভিড, অর্থাৎ অনেক সজীব। আপনারা যদি দেখেন, গাছগুলো প্রায় সজীব হয়ে উঠছে, আর এদিকে যে হাওড় আছে, হাওড়টা অনেক সুন্দরভাবে ইয়ে হয়েছে, পানি ভরে অনেকটা ইয়ে হয়ে গেছে, জৌলুস পাওয়া যাচ্ছে। তো আজকের রাইডটা আশা করা যায় অনেক ভালো হবে, কারণ রোডটার তেজ একটু কম আছে, যেহেতু গতকালকে রাতে বৃষ্টি হয়েছিলো, আকাশটা দেখেন মেঘে ভরা। তো সব মিলে আজকের রাইডটা ইন্টারেস্টিং হবে, সো দেখা যাক কী হয়। তবে বৃষ্টি না হলে হয়, কারণ রেইনকোট আমাদের সঙ্গে যদিও আছে,
তো বৃষ্টি হলে আসলে ব্যাগে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে অনেক ইয়ে হয়ে যাবে। আপনারা দেখছেন আমার লাগেজটা অনেক বেশি হ্যাভি হয়ে গেছে, কারণ আমি অনেকগুলো জিনিস কিনে ফেলেছি ইয়ে থেকে, মাধবকুণ্ড থেকে। ওখানে আসলে অনেক সস্তায় পাওয়া যায় শাড়িগুলো, যেগুলো শাড়িগুলো কিনেছি হাফ সিল্কের শাড়ি, সেগুলো অলমোস্ট আপনার 700 টাকা করে পড়েছে আমাদের। তারপরে যেগুলো তাঁতের শাড়ি, তাঁতের শাড়িগুলো পড়ছে হচ্ছে হলো আপনার 500 টাকা করে, চাদরগুলো পড়ছে 450-500 এই রেঞ্জে। তো অনেক লেস এক্সপেন্সিভ অর্থাৎ চিপ ছিল অনেক, যার জন্য আমরা আসলে এতগুলো জিনিস নিয়ে ফেলছি। তো এখন যেটা কথা হচ্ছিল, আমি সবচেয়ে বেশি জিনিস নিয়ে নিয়েছি, 3000 টাকায় অলমোস্ট আমি 6টা আইটেম পেয়েছি, ঠিক আছে। তো যেটা কথা হচ্ছিলো যে যার জন্য আমার লাগেজটা অনেক হ্যাভি হয়ে গেছে, আর রাইড দিচ্ছি এভাবেই। যদি আজকে ঢাকায় ফিরি তাহলে এভাবে রাইড দিতে হবে। তো লেটস এনজয় দ্য এনভায়রনমেন্ট, ইটস এ ভেরি বিউটিফুল ওয়েদার অ্যাকচুয়ালি। তো আমিও এনজয় করছি, আপনারাও এনজয় করেন, দেখা হবে সামনে কোনো একটা বিউটিফুল প্লেসে। ভিউয়ার্স, এ পর্যায়ে একটা সেতুর কাছে চলে আসলাম, সেতুর নাম হচ্ছে শ্যাওলা সেতু। তো সেতুটা চমৎকার, আমি দূর থেকে দেখছি ম্যাপের মধ্যে যে সেতুটা কাছাকাছি আমি চলে আসছি। তো সেতুটা হচ্ছে হলো স্টিলের তৈরি, আগে পাতা টোলটা স্টিলের ছিল, পরে এটাকে প্লাস্টার করে দিয়েছে, আর নদীটা অনেক সুন্দর, শ্যাওলা সেতু। এবং সেতুটা অনেক উঁচু, দেখেন চারপাশের জায়গাগুলো অনেক নিচু, অনেক উঁচু করে সেতুটা বানিয়েছে। আর লুক অ্যাট দ্য ওয়েদার, ওয়েদার কলিং চিল চিল ব্রো। আর একটা ভালো একটা রাইডের ইয়ে ওয়েদার আজকে, এত সুন্দর ওয়েদার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, ফ্যান্টাস্টিক। একটা গান হয়ে গেলে কেমন হয় বলেন তো এই ওয়েদারে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড় দেখছেন, আমরা জৈন্তা হিল উপজেলার মধ্যে ঢুকে গেছি অলরেডি, আর সামনে এই যে মেঘালয়ের পাহাড়গুলো, ঠিক আছে। তো আরও কিছু ভিউ পাওয়া যাবে ওখানে, দেখেন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, একটা লেয়ার উপর আরেকটা লেয়ার, তিনটে লেয়ার পাহাড়, অর্থাৎ কাছের পাহাড় তার থেকে একটু দূরের পাহাড়টা আরেকটু উঁচু, তার থেকে দূরের পাহাড়টা আরেকটু উঁচু। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্য ভিউ ওয়াজ মার্ভেলাস অ্যাকচুয়ালি, চোখে শান্তি। তো ভিউয়ার্স, গুগল আমাকে এই রাস্তাতে নিয়ে যাচ্ছে, দেখেন কি অবস্থা, এমন একটা রাস্তাতে ঢুকাইছে, এটা সোলিঙ্কো রাস্তা। গুগল ম্যাপে এগুলো রাস্তা ইনপুট দেওয়া থাকে, সেটা আমার কাছে একটু অবাক করার মতো বিষয় ছিল আসলে, এরকম রাস্তাতে নিয়ে যাবে এটা, এটা আসলে কয়জনে কল্পনা করতে পারে বলেন। দেখ, এইগুলো রাস্তা গুগল ম্যাপে এন্টার করা আছে, মানে গুগল ম্যাপ ভালোই অনেকটাই ডেভেলপ হয়েছে। কিন্তু কথা হচ্ছিলো দেখেন সবাই বসে আছে এই রাস্তাতে, মনে হয় না একটা মোটরসাইকেলের আগে গেছে। জুতাটার বারোটা বেজে গেল, অদ্ভুত, এগুলো রাস্তা গুগল দেখায়, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। তো ভিউয়ার্স, লালাকালে খুব কাছে চলে আসছি, লালাকালা 10 মিনিটের দূরত্বে আছে, আর এই অবস্থায় রাস্তা পুরো ফাঁকা, আমার সঙ্গে সঙ্গী সাথীও নাই,
আমি পুরো একা। আর মস্তি এখানে হচ্ছিলো যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, দেখতে পাচ্ছেন না মনে হয়, যাই হোক আর একটু আগাইলে হয়তো বা দেখতে পাবেন। তো সামনে বিউটিফুল পাহাড়, রাস্তা ফাঁকা, আমি একা আর আমার বাইতুল বোখারা, মানে আমার বাইক। তো ভিউয়ার্স, বেস্ট ভিউ হচ্ছিলো এটা, গুগল আমাকে এই রাস্তাতে দেখাচ্ছে, আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না এই রাস্তা দিয়ে কীভাবে লালাকাল হয়। আচ্ছা যাই হোক, যাচ্ছি যখন যেতে থাকি। আর বেস্ট ভিউ হচ্ছিলো এই দেখেন কত সুন্দর একটা পাহাড়ি ভিউ, ঠিক আছে। তবে কাউকে একটু জিজ্ঞেস করতে পারলে ভালোই তো, ওই যে পাহাড়গুলো আর দেখা যাচ্ছে, আর যাচ্ছি লালাখালের উদ্দেশ্যে, কিন্তু এখানে কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো, টোটালি একা।